জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের মুক্তির জন্য দুর্বার গণ আন্দোলনের বিকল্প নেই, বলেছেন অধ্যাপক মুজিব রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিব রহমান বলেছেন, বাংলাদেশের সরকার জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে। আমিরা জামায়াত ডিরেক্টর শফিকুর রহমানকে সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে গ্রেফতার করে রেখেছে। সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ জাতীয় নেতৃবৃন্দকে আদালত থেকে জামিন দেওয়া হলেও জেলগেট থেকে তাদেরকে বারবার গ্রেফতার করা হচ্ছে। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বারবার গ্রেফতারের মাধ্যমে নেতৃবৃন্দকে নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে সরকারের কাছে বিচারকদের রায়ের এক পয়সাও মূল্য নেই। দুনিয়ার কাছে বাংলাদেশের সম্মান আজ চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। দেশের অর্থ পাচার হচ্ছে, মানুষ খুন হচ্ছে, গায়েবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার মাধ্যমে সরকারের চরম ফ্যাসিস্ট আচরণ আজ গোটা পৃথিবীর সামনে দৃশ্যমান হয়ে গেছে। আজ জনগণের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, ভাতের অধিকার নেই। আজকে মানুষ ভালোমতো লেখাপড়া শিখবে তার অধিকারও খর্ব করা হয়েছে। এই জালেম সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এদেশের মানুষ আজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে। এমত অবস্থায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের মুক্তির জন্য দুর্বার গণ আন্দোলনের বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, এক মাস সিয়াম সাধনা শেষে মুসলিম উম্মাহ ঈদের খুশি উদযাপন করেছে। ঈদ মানে খুশি, আর আল্লাহর বান্দা সত্যিকার খুশি হবে তখন যখন মানুষের সব মতবাদ ছেড়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বিজয়ী করবে। কেবলমাত্র আল্লাহর গোলামী করার মাধ্যমেই সত্যিকার ঈদের প্রাপ্তি পূর্ণ হবে। যতদিন পর্যন্ত সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন, কোরআন ও সুন্নার বিধান উপেক্ষা করে মানুষের তৈরি আইন দ্বারা পরিচালিত হবে, সেখানে আর যা হোক সত্যিকার ঈদের খুশি থাকতে পারে না। নতুন কাপড় পরার জন্য ঈদ আসে নাই, ঈদ এসেছিল মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রেখে কোরআন সুন্নার সৌন্দর্য সমাজে বাস্তবায়ন করতে। মুসলমানদের সত্যিকার ঈদ তখনই হবে যখন আমরা মানবরচিত সকল মতবাদকে মুছে দিয়ে শুধুমাত্র আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে রাষ্ট্রসহ সকল কিছু পরিচালনা করব।